সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টিমিটিতে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মৌসুমী। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ক্ষেপণাস্ত্রের তোলা ভিআই ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। তীব্র উত্তেজনার মধ্যে যেমন আছেন ইউক্রেনের মুসলমানরা, তালেবানের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনল জাতিসংঘ, এরপর আর থাকছে মুসলিমদের জন্য নিরাপদ কানাডা গড়তে যে পদক্ষেপ নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, নারীর সঙ্গে নগ্ন ভিডিও চ্যাটিং বাংলাদেশের কূটনীতিককে প্রত্যাহার, এরপর আরো জানাবো তালেবানের কাছে মানবতা শিখল নিউজিল্যান্ড, জাতিসংঘের কর্মকর্তা হত্যা কাঙ্গতে 11 জনের মৃত্যুদণ্ড, পাকিস্তানের খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা কিন্তু কেন, সর্বশেষ চাঞ্চল্যকর নিউজ হচ্ছে আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিয়েও বাবাকে বলে ছতলা থেকে ঝাঁপ মডেলের, মহাকাশ থেকে তোলা ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল রোববার 5 বছরের মধ্যে তারা সবচেয়ে শক্তিশালী যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ছবিগুলো ওই ক্ষেপণাস্ত্র থেকে নেওয়া হয়েছে। অস্বাভাবিক ছবিগুলো কোরিয়ান উপদ্বীপের কিছু অংশ এবং আশেপাশে অঞ্চল দেখাচ্ছে, খবর বিবিসি। রাষ্ট্রীয় মিডিয়া কেসিএন এর বিরল ছবিগুলো প্রকাশ করেছে। তারা বলছে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে লাগানো একটি ক্যামেরা থেকে এসব ছবি নেওয়া হয়েছে। একটি ছবি উৎক্ষেপণের মুহূর্ত দেখাচ্ছে এবং অন্য ছবিতে ক্ষেপণাস্ত্রটি উপরে ওঠার দৃশ্য দেওয়া রয়েছে। পিয়ংইয়ং আজ সোমবার নিশ্চিত করেছে তারা হুয়াসং 12 মাধ্যম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করছে। পূর্ণ শক্তিতে এটি হাজার হাজার মাইল ভ্রমণ করতে পারে। এমনকি ক্ষেপণাস্ত্রটির আওতায় রয়েছে মার্কিন ভূখণ্ড, গুয়ামের মতো এলাকা। সর্বশেষ পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আবারও শঙ্কা জাগিয়েছে। পিয়ংইয়ং শুধু জানুয়ারিতে 7টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রেকর্ড করেছে, যা আন্তর্জাতিক পরাশক্তির দেশগুলোর মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং অন্যান্য দেশগুলোর উত্তর কোরিয়ার কঠোর নিন্দা করেছে। জাতিসংঘ উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে আগেই, কিন্তু পূর্ব এশিয়ার রাষ্ট্রটি নিয়মিত নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা সোমবার বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক যে পদক্ষেপ, তাতে পিয়ংইয়ং এর সাথে ওয়াশিংটনের নতুন করে আলোচনা প্রয়োজন। এদিকে সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি উত্তর কোরিয়া এবং জাপান উভয় তাদের অ্যান্টি মিসাইল সিস্টেমে শনাক্ত করে। তারা বুঝতে পারে ক্ষেপণাস্ত্রটি মাঝারি দূরত্বে উড়ে যায় এবং তারা 800 কিলোমিটার পাড়ি দেয়। জাপানের জলসীমার মধ্যে অবতরণের আগে ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার উচ্চতায় উঠে। সম্পূর্ণ শক্তিতে এবং একটি আদর্শ গতিপথে ক্ষেপণাস্ত্রটি 4000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এদিকে আরেকটি হটস্পট হচ্ছে তীব্র উত্তেজনার মধ্যেও যেমন আছেন ইউক্রেনের মুসলমানরা। নতুন প্রজন্মের শুরু থেকে বিশ্বের সব উত্তেজনা ভর করেছে ইউক্রেনকে কেন্দ্র করে। দুই সেরা পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র জড়িয়ে আছে, এর সাথে জড়াচ্ছে ন্যাটো সহ ইউরোপের দেশগুলো। এমন পরিস্থিতিতে প্রশ্ন জেগেছে, কেমন আছে ইউক্রেনের মুসলমানরা, কোন পক্ষে তাদের অবস্থান? জানা গেছে কোন পক্ষ না নিয়ে বরং চরম উত্তেজনার মধ্যে শান্তির প্রত্যাশা করছে তারা। পূর্ব ইউক্রেনের কাস্তিয়ান্তিন নিভকা শহরের মুসলিম সম্প্রদায়ের এখনো সবকিছু ভালোভাবে মিটে যাওয়ার ব্যাপারে আশাবাদী। শহরটির বাসিন্দা 31 বছর বয়সী ক্রেতেস্কি বলেন, 2014 সালের যখন রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং ইউক্রেনের কিছু অংশে আক্রমণ করেছিল, সে সময় এখান থেকে কেউ পালিয়ে যায়নি, কারণ তাদের যাওয়ার আর কোনো জায়গা ছিল না। তিনি উল্লেখ করেন, এই ধরনের সংঘর্ষে মুসলিম সম্প্রদায় নিয়মিত হুমকির সম্মুখীন হয়েছে। আমরা এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, যুদ্ধ ও হত্যাকাণ্ড উভয় দেখেছি। তারপরও আমরা শান্তি ও মঙ্গল চাই। যে সময় কোনো সমস্যা ছিল না, লোকেরা ভালো জীবনযাপন করছিল, সে সময়ের মতো থাকতে চাই। আল্লাহর ইচ্ছায় সবকিছু ভালো হোক এবং কোনো যুদ্ধ না হোক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে তালেবানের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনল জাতিসংঘ। গত বছরের 15 আগস্ট তালেবান আফগানিস্তানে দখল নেয়। এরপর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর 700+ সদস্যকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এসব সৈন্য আন্তর্জাতিক সৈন্যদের কাছে সাথে কাজ করেছিল বলে তাদের হত্যা করা হয়েছে। জাতিসংঘ এমন বিশ্বাসযোগ্য অভিযোগ পেয়েছে বলেও জানান তিনি, খবর এপি। গুতেরেসের অভিযোগ, নিহত সৈন্যদের 2/3 বেশি তালেবানের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও সাবেক সরকার এবং মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী এসব সদস্যকে প্রাণ দিতে হয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশনও একই অভিযোগ পেয়েছে। তারা আরো বলছে, আইএসকে এর সাথে জড়িত সন্দেহে অন্তত 50 জন ব্যক্তিকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, যার বিশ্বাসযোগ্য অভিযোগ তারা পেয়েছেন। গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মুসলিমদের জন্য নিরাপদ কানাডা গড়তে যে পদক্ষেপ নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইসলাম বিদ্বেষী কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাশাপাশি দেশটিকে মুসলিমদের জন্য আরো নিরাপদ করে গড়ে তুলতে একজন বিশেষ দূত নিয়োগ
দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার এক টুইট কানাডায় প্রধানমন্ত্রী বলেছেন, ইসলাম বিদ্বেষে মেনে নেওয়া যায় না, এটি থামানো দরকার। এই ঘৃণা শেষ করে আমাদের সম্প্রদায়কে কানাডীয় মুসলিমদের জন্য আরো নিরাপদ করে গড়ে তুলতে হবে, আর এ তার জন্য আমরা একজন বিশেষ দূত নিয়োগ দিতে চাই। ট্রুডোর এই ঘোষণার একদিন আগে গত শনিবার কানাডার আবাস মন্ত্রী আহমেদ হোসেন এক বিবৃতিতে ইসলাম বিদ্বেষী দূর করতে বিশেষ প্রতিনিধি নিয়োগে সরকারের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই দূত নিয়োগ কানাডার সরকারের নতুন বর্ণবাদ বিরোধী কৌশলের অংশ হবে। গত বছর কানাডা সরকার কুইবেক শহরের মসজিদে হামলার স্মরণ ও ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে 29 জানুয়ারিকে বিশেষ দিবস ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন। আহমেদ হোসেন তার বিবৃতিতে বলেছেন, চলতি বছরের সন্ত্রাসী ঘটনার 5 বছর পূর্তিতে কানাডা সরকার দেশ জুড়ে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে এবং ইসলাম ভীতি ও ঘৃণা সৃষ্ট সহিংসতা মোকাবেলার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌসিফ হাসান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত 18 জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ মাহমুদুল হক একটি চিঠিতে 24 ঘন্টার মধ্যে কলকাতা ছাড়তে এবং মন্ত্রণালয়ের ঢাকা অফিসে জমা দিতে বলেছেন। কূটনৈতিক প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করে কলকাতা ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান বলেন, এই ধরনের ঘটনায় তাদের অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা, এ ধরনের ঘটনায় আমরা জিরো টলারেন্স। প্রাথমিক অনুসন্ধানের পর আমরা তাকে প্রত্যাহার করেছি, আমাদের ঢাকা অফিসে ঘটনা তদন্ত করছে। তালেবানের কাছে মানবতার স্বীকৃতি নিউজিল্যান্ড। আশ্রয়দানের ক্ষেত্রে তালেবানের আশ্বাস পাওয়া গর্ভবতী সাংবাদিক শার্লট ব্যালিসের ব্যাপারে অবশেষে সাড়া দিয়েছে তার নিউজ দেশ নিউজিল্যান্ড। বিশেষ অধিকারের ভিত্তিতে ব্যালিস দেশটিতে প্রবেশ করতে পারবে, এজন্য তাকে আবার ভিসার আবেদন করতে হবে। এর আগে ওই সাংবাদিক নিউজিল্যান্ডে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু দেশটির কর্তৃপক্ষ তাতে রাজি ছিল না, কারণ করোনা সংক্রমণ বাড়ায় সীমান্ত সুরক্ষিত ছিল। খবর বিবিসি। নিউজিল্যান্ডের মন্ত্রী ক্রিস ক্রিপকিন্স বলেছেন, শার্লট জন্য একটি সুযোগ রয়েছে। গর্ভবতী সাংবাদিক অভিযোগ করেছিলেন, নিজ দেশ নিউজিল্যান্ডে তাকে ঢুকতে না দেয় তালেবান সরকার তার প্রতি মানবিক আচরণ দেখিয়েছেন, আফগানিস্তান তাকে আশ্রয় দিতে চেয়েছে। গর্ভবতী সাংবাদিকের এই ঘটনায় করোনা ভাইরাস প্রতিরোধে ওয়েলিংটনের কঠোর সীমান্তে ব্যবস্থার উপর নতুন করে নজর পড়েছে বিশ্ববাসীর। ওই সাংবাদিক নিজেই তালেবানের সমালোচনা করেছিলেন নারী অধিকারের বিষয়ে। এখন তার সামনে প্রমাণ হয়েছে নারীর প্রতি তালেবানের মনোভাব কি। নিউজিল্যান্ড হেরাল্ডের একটি কলামে মিসেস বেরিস জানান, সন্তান জন্ম দেওয়ার জন্য দেশে ফিরে আসার আবেদন গত সপ্তাহে প্রত্যাখ্যান করে নিউজিল্যান্ড সরকার। দেশের অনেক নাগরিক দেশে ফিরতে চাইলেও তারা ফিরতে পারছেন না। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, জাতিসংঘের কর্মকর্তা হত্যা, কঙ্গোতে 51 জনের মৃত্যুদণ্ড। জাতিসংঘের দুই কর্মকর্তা জাইদা কাতালান এবং মাইকেল সরপাকে হত্যার অভিযোগে ডেমোক্রেটিক রিপাবলিকান অফ কঙ্গো 11 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রায় 5 বছর ধরে শুনানি চলার পর গতকাল শনিবার দেশটির একটি সামরিক আদালতে এই রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার দিন আদালতে বেশিরভাগ আসামি উপস্থিত ছিলেন না। 2017 সালে কঙ্গো কাসাই অঞ্চলে সুইডেন চেরি বংশোদ্ভূত জাইদা কাতালান এবং যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল শার্পকে অপহরণের পর হত্যা করা হয়। কঙ্গো সরকারী বাহিনীর সঙ্গে একটি জঙ্গি দলের লড়াইয়ের সময় বহু মানুষকে হত্যার পর গণকবর দেওয়ার অভিযোগ নিয়ে তদন্তের জন্য ওই দুই কর্মকর্তা কঙ্গো গিয়েছিলেন। তাদের দোভাষী বেতু সিনতেলাকেও হত্যা করা হয়। অপহরণের 16 দিন পর তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। কাতালের শিরোচ্ছেদ করা হচ্ছিল, এই ঘটনায় জাতিসংঘ হতবাক হয়ে যায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ক্ষোভের সঙ্গে বলেছেন, এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে তার সংস্থা থেকে সম্ভাব্য সবকিছু করা হবে। শনিবার রায়ে যে 51 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই জঙ্গি দলের সদস্য। শেষ পর্যন্ত তাদের মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হতে পারে, কারণ 2003 সালে কঙ্গো সরকার মৃত্যুদণ্ডের সাজা বাতিলের ঘোষণা দেয়। এদিকে আরেকটি হট নিউজ আছে, পাকিস্তান খ্রিস্টানকে যাজককে গুলি করে হত্যা, কিন্তু কেন। পাকিস্তানের পেশোয়ারে এক খ্রিস্টান যাজককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার এক সহকর্মী আহত হয়েছেন। আজ রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের শহরে তাকে গুলি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা হারুন খান জানান, যাজক উইলিয়ামকে সিরাজকে বহনকারী একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
চামকানে এলাকায় সহকর্মী নিয়ে গির্জা থেকে বাড়ি ফিরেছেন তিনি। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে আঞ্চলিক সম্প্রতি জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে। বেশিরভাগ হামলা চালানো দাবি হয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, তারা নিজেদের আফগান তালেবানের সহযোগী বলে দাবি করে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিয়েও বাবাকে বলে ছতলা থেকে ঝাঁপ মডেলের মেয়ে গুনগুনের মনের মধ্যে ঠিক কিরকম ঝড় উঠেছিল তা টেরও পাননি তার বাবা গণেশ উপাধ্যায়। যদি একটি বার তা জানতে পারতেন তাহলে হয়তো এই বিপদকে আটকে দিতে পারতেন, কিন্তু তা আর পারলেন কোথায়? হাসপাতালে বাইরে দাঁড়িয়ে বারবার এমনটাই ভেবে যাচ্ছেন গুনগুনের বাবা। আত্মীয় স্বজনকে বলে যাচ্ছিলেন, আমি বুঝতে পারিনি মেয়েটা এরকম করে ফেলবে। ঘটনাটি ঘটেছে যোধপুরে। পেশায় মডেল গুনগুন উপাধ্যায় হঠাৎ ঝাঁপ দিলেন একটি হোটেলে ছয়তলা বিল্ডিং থেকে। গুনগুনের বাবা পুলিশকে জানিয়েছে, ঝাঁপ দেওয়ার আগে বারবার তাকে ফোন করেছিলেন গুনগুন। ফোনে গুনগুন বলে যাচ্ছিলেন, বাবা আমি নিজেকে শেষ করে দিচ্ছি, আর বাঁচব না, আমার মৃত্যুর পর আমার মুখের দিকে তাকিয়ে থেকে তুমি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরে একটি হোটেলে যান গুনগুন। এই হোটেলের ছতলা থেকেই ছাপ দেন গুনগুন। মায়ের কাছ থেকে ফোন পেয়ে গোটা ঘটনার কথা পুলিশকে জানান গুনগুনের বাবা। তবে পুলিশ যাওয়ার আগেই অঘটন ঘটিয়ে ফেলেছিল গুনগুন। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।